তাদের সংগঠন ছাত্রলীগ, তারা একদিকে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী মিছিল করছে, অন্যদিকে তাদের তদন্ত রিপোর্টে অন্তরা যাকে দুই দুটি তদন্ত কমিটি দোষী সাব্যস্ত করছে, মুখ্য দোষী সাব্যস্ত, তার নির্দেশে যে ঘটনাটি ঘটেছে তাকে তারা তার সংশ্লিষ্টতাই খুঁজে পায়নি। সরকারি ভাবে এই ফুলপরিদের যারা নির্যাতন করলো তাদের বিপক্ষে কোন শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন নারী, ফুলপরি একজন নারী, তিনি একটি কথা বলেছেন বলে আমি দেখিনি, বা উনি প্রতিবাদ করেছেন বা শাস্তি চেয়েছেন এরকম কখনো দেখিনি। শুধু তো নয়, আমার একজন দর্শক শ্রোতা বলছেন যে আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, আমরা যারা গ্যাস ব্যবহার করি, ওয়ান বার্নার টু বার্নার, সেগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে, আমরা যারা এলএনজি ব্যবহার করি সেটি 2000 টাকা সুই সুই অবস্থা, আজকে ব্রয়লার মুরগি তার দাম 200 টাকা পার হয়ে গেছে, গরুর মাংসের দাম 700 টাকা, খাসির মাংসের দাম 1800-900-1000 টাকা শুয়ে গেছে, রোজা আসতেছে। মজার ঘটনা কি জানেন সাগর ভাই, যে আমাদের দেশে যদি 1 টাকা আমরা কোনো জিনিসের দাম বাড়াই সরকার 5%, বাজারে তার ইম্প্যাক্ট হয় 50%, কষ্টটা সেই জায়গায়, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়বে। এটি একটি বিষয়। আপনার মনে হয় আরেকটি বিষয় উত্থাপন করছি, এই বিষয়টা নিয়ে কথা বলা আমাদের দরকার রিগার্ডিং ফুলপুরি। দেখেন আমি আপনার এখানে আসার আগে আপনাকে তো কথা ছিল যে ফুলপুরি নিয়ে আমরা কথা বলবো, আমি আপনাকে বা দর্শক শ্রোতাদেরকে বলি যে ফুলপুরি নিয়ে আমার একটু আগ্রহের জায়গা এই কারণে যে সেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমি, সেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমি, এবং সেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল, সেই একটি বড় হলের আমি প্রভোস্ট ছিলাম, আরেকটি বড় হলের হাউস সিটার আমি ছিলাম। আমার কর্মজীবনের আমার প্রিয় জায়গা, ভালো জায়গা, সেই জায়গাতে ফুলপুরির সাথে যে আচরণটি করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে যে তদন্তটা হয়েছে, তদন্ত রিপোর্ট জমা হয়েছে, এবং আজকে হাইকোর্টে মহানন্দ হাইকোর্টের সামনে অ্যাটর্নি জেনারেল তদন্ত রিপোর্টের যে একটি ক্ষুদ্র অংশ বর্ণনা করেছেন সেখানে সুস্পষ্ট হয়ে সাগর ভাই আপনার মনে থাকার কথা, সম্ভবত ফুলপুরিকে নিয়ে আপনিই প্রথম আপনার এই জায়গাতে অনুষ্ঠান করেছেন, ফুলপুরি তার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট, তারপরে সরকারি বিচার বিভাগের তদন্ত রিপোর্ট, ওনাদের তদন্ত রিপোর্ট একরকম, কিন্তু সরকারি দলের যে ছাত্র সংগঠন তাদের তদন্ত রিপোর্ট যদি আপনি দেখেন আকাশ পাতাল পার্থক্য। সরকার তো এখন পর্যন্ত সুস্পষ্ট ভাবে সরকারি ভাবে এই ফুলপরিদের যারা নির্যাতন করলো তাদের বিপক্ষে কোন শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন নারী, ফুলপরি একজন নারী, তিনি একটি কথা বলেছেন বলে আমি দেখিনি, বা উনি প্রতিবাদ করেছেন বা শাস্তি চেয়েছে এরকম কখনো দেখিনি আমি মন্ত্রী পর্যায়ে থেকে। সেখানে ছাত্রলীগ যদি তাদের তদন্ত রিপোর্টে যদি এইটুকু বলে যে ফুলপরি নির্যাতনের সাথে অন্তরার বা সঞ্জিদা চৌধুরী অন্তরার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, তাহলে এই মেসেজটা কিন্তু বিচার পাবে এটি বলার মতো যথেষ্ট নয় বা বলার মতো কোনো কারণ নেই। কারণ ছাত্রলীগ একদিকে বলছে যে ফুলপুরি এই অন্যায়ের প্রতিবাদের একটি প্রতীক, র্যাগিং বিরোধী আন্দোলনের একটি প্রতীক, আবার সেই ছাত্রলীগ বিচার বিভাগীয় তদন্ত কমিটি বলছে যে 5 জন ছাত্রী সরাসরি জড়িত এবং তারা এবং প্রভোস্টের দায়িত্বহীনতায় অন্যতম কারণ, যেটা আমরা বলেছিলাম যে প্রভোস্ট যদি আরেকটু দায়িত্বশীল আচরণ করতেন, আরেকটু সচেতন হতেন, অভিভাবক আচরণ করতেন, 12 তারিখে ফুলপুরিকে এভাবে নির্যাতিত হয়তো নাও হতে পারতো, 11 তারিখে যদি উনি সঠিক ব্যবস্থা নিতেন। তাদের সংগঠন ছাত্রলীগ তারা একদিকে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী মিছিল করছে, অন্যদিকে তাদের তদন্ত রিপোর্টে অন্তরা যাকে দুই দুটি তদন্ত কমিটি দোষী সাব্যস্ত করছে, মুখ্য দোষী সাব্যস্ত, তার নির্দেশে যে ঘটনাটি ঘটেছে তাকে তারা তার সংশ্লিষ্টতাই খুঁজে পায়নি। অতএব এই খুঁজে না পাওয়ার মধ্য দিয়ে একটি জাতিকে কিন্তু তারা হয়তো বা একটা মেসেজ দিয়েছে যে আসলে ফুলপুরিরা এই যে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদ করেই অন্যায় করেছে, বরং এই সঞ্জিদারা তারা এই যে নির্যাতনটা করেছে, অতএব তাদের পাশে ছাত্রলীগ বা তার সংগঠন তার পাশে আছে, এটি জাতির জন্য ভালো কোনো মেসেজ ছাত্রলীগ দেয়নি।